4 বছরে একদিনও গড়ায়নি বাসের চাকা, সন্ধে নামলেই অসামাজিক কাজের আসর। এমনই বেহাল অবস্থায় নদিয়ার কৃষ্ণনগরের SBSTC বাস স্ট্যান্ড, অসুবিধায় নিত্য যাত্রীরা, মুখে কুলুপ প্রশাসনের। চারিদিকে আগাছা স্তূপ, যত্রতত্র ময়লা আবর্জনা, পড়ে রয়েছে মদের বোতল। 4 বছর আগে ঘটা করে উদ্বোধন হয় নদিয়ার কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন একটি নতুন SBSTC সরকারি বাস স্ট্যান্ড। উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরের যোগাযোগ স্থাপন, কিন্তু কোথায় কি, বেহাল অবস্থায় পড়ে সেই SBSTC বাস স্ট্যান্ড। সমস্যায় ভুগছেন নিত্য যাত্রীরা, খুব অসুবিধা, চরম অসুবিধা। দেখেন, যাতায়াতের পথ যদি বন্ধ থাকে বা কোনো একটা ই থাকে, তাহলে মানুষের খুবই অসুবিধা হয়। ওই মহামিত্রর হাত ধরে এখানে, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে চালু হয়েছে। আমরা চাইছি যে নতুন করে বাস স্ট্যান্ডটা চালু হোক, শুরু হোক, কাজ চালু হোক, মানুষজন কাজ পাবে এবং মানুষের সুবিধা, যাতায়াতের সুবিধা সব দিকে, মানে এটা ভালো হবে। পুলিশের কাছে তো সহযোগিতা চাওয়া দরকার। এখানে যে মদের আক্রান্ত বেশি হচ্ছে, যেখানে সেখানে মদকে পড়ে থাকছে সব মানুষের, সবারই তো অসুবিধা হয়েছে। এখানে যদি বাস স্ট্যান্ডটা চালু হয় তাহলে সব মানুষেরই উপকার হবে। যেখানে নিত্যযাত্রীদের প্রতিদিন বাস পরিষেবা এবং সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেখানে দুষ্কৃতীদের আখড়ায় পরিণত SBSTC বাস স্ট্যান্ড। সচল হওয়ার আশায় রয়েছে কৃষ্ণনগরবাসী, যদিও এ বিষয়ে মুখে কুলুপ প্রশাসনের। কৃষ্ণনগর থেকে অনুপ কুমার দাসের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।